সকাল সকাল এসে গেছি এখন কোথায় কোথায় এসেছি পার্লারে বললাম পার্লারে এসেছি এখন তো একটু হালকা বলতে আইব্রো করে নেবে করে নিয়ে তারপরে আমরা বের তো বেজে গেছে দিতটা এখন আমরা সেম জায়গাতে কোনদিন অফিস যাওয়ার সময় যেখানে ওয়েট করি আজকে সিগন্যালের জন্য ওখানেই ওয়েট করছি তো দেখা যায় এটা পুরোই কাজ হচ্ছে আজকে বহু বছর ধরে মনে হচ্ছে আমরা যতবারই আসি ততবারই আমরা এখানে গাড়ি রাখতে পারি না ওইদিকে আমাদের গাড়িটাকে রাখতে হয়েছে সকালে আজকে একটু লেট হয়ে যাবো আমার একটা অ্যালার্ম বাজে ঠিক আছে একটা হচ্ছে আমার রোজ টাইম শিট ভরতে হয় অফিসে সেটার একটা আর সকালবেলা একটা ওঠার অ্যালার্ম বাজে সেটা এখন বাজে কি সবাই তো জানবে না তো একটু টাইম শিট হচ্ছে মানে আমাদের যে মানে রোজ যে যাচ্ছে তার হচ্ছে বেসিক্যালি একটা অ্যাটেনডেন্স শিট যেমন স্কুলে হয় সেরকম আমাদের অফিসেও তো এখানে আমাদের একটা অ্যাপ আছে যেখান থেকে আমরা টাইম শিট ভরি যে আমরা কবে গেছি কবে ছুটি নিয়েছি সেটার জন্য সবকিছু হ্যাঁ তো আমরা কফি নিয়ে বসে পড়েছি তো আজকে একটু লেট করে উঠেছি কালকে তাড়াতাড়িও শুয়েছিলাম যেহেতু লেটকে সকালে ভাবছিলাম কোথাও যাব কোথাও যাব ওয়েদারটা ঠিকই আছে প্রচন্ড পরিমাণে রোদও নেই আর সেরকম ভাবে কুয়াশাটাও নেই বা মেঘলা ক্লাউডি ওয়েদারটাও নেই তো ঠিকঠাক আছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় সেটা তো তোমরা দেখতেই পাবে তো এখন তাড়াতাড়ি কফিটা খেয়ে আর এখন বেজে গেছে 10টা তো তাড়াতাড়ি সবকিছু করে নেবো আর দেরি করে বেরোলে কোথাও কিছু হয় না মানে সেই যেতে না যেতেই সব জায়গায় লেট হয়ে যায় তো ভাবছি যে লাঞ্চ কি বাইরে করব না ঘরে করব সেটা এখন আমরা পুরোপুরি কনফিউজ তো উইদাউট এনি ফার্দার আডু আজকে দিনটা স্টার্ট করছি আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার আর প্লিজ স্কিপ করে চলে যাও না পুরো ব্লগটাই ফ্রম দি ফার্স্ট টু লাস্ট দেখো চলো দেখতে থাকো আজকে ব্লগটা বাইরে বেরোবো তো তার আগে আমাকে আইব্রোটা করতেই হবে তো সেই কারণের জন্য ড্রেস পরে নিয়েছি একটু গিয়ে মাস্ক পরে তাড়াতাড়ি আইব্রোটা করে চলে আসবো যেহেতু সামনেই তোমরা আগেও দেখেছো জাস্ট ওর সাথে বাইকে যাবো আর চলে আসবো সকাল সকাল এসে গেছি এখন কোথায় কোথায় এসেছি পার্লারে বললাম পার্লারে এসেছি এখন তো একটু হালকা ফুলকা আইব্রো করে নেবে করে নিয়ে তারপরে আমরা বেরোবো যাই হোক তো তারপরে আমরা বেরোবো মানে অলরেডি মানে লোক আছে তো ওটা হয়ে গেলে তারপরে ও যাবে তো তারপরে আমরা বেরোবো তো তারপরে বেরিয়ে দেখা যাবে এখন তো গিয়ে আবার রেডি হতে হবে সে একটা বিশাল বড় কাজ চলো দেখি এখানে কতদাত্রী হয় তারপর সেই হিসেবে যাওয়া হবে চলো অনেক দেরি হয়ে গেছে বেরোনোর কথা ছিল একটাই এখন বেজে গেছে 1:30 কেন কি দেখলেই তোমরা ওইদিকে মানে আইব্রো করতে করতে আমার এত বেশি দেরি হয়ে গেল তো তাড়াতাড়ি ভাই বেরিয়ে পড়বো করেছি বেজে গেছে 1:30 এখন আমরা সেম জায়গাতে অন্যদিন অফিস যাওয়ার সময় যেখানে ওয়েট করি আজকে সিগন্যালের জন্য ওখানেই ওয়েট করছি তো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি আর তোমরাও আমাদের সাথে সাথে চলো আর দেখতেই পাবে ফাইনালি সেম জায়গা তোমরা আগেও চিনতে পারছ সেক্টর 5 বারবিকিউ নেশন তো চলো যাওয়া যাক ভেতরে হ্যাঁ বুকিং আগে থেকে হ্যাঁ কেন কি আজকে তারপর আবার সানডে তো সেই কারণের জন্য মানে খুবই পরে পাওয়া যাবে না না হবে তো সেই জন্য আগেই বুকিং করে নিয়েছি তো চলো যাওয়া যাক ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে বাইরেটা পুরোই কাজ হচ্ছে আজকে বহু বছর ধরে মনে হচ্ছে আমরা যতবারই আসি ততবারই আমরা এখানে গাড়ি রাখতে পারি না ওইদিকে আমাদের গাড়িটাকে রাখতে হয়েছে তারপর আমরা এখন চুপবো আমাদের বুকিং আড়াইটা থেকে করা ছিল তো লেটস সি অনেকদিন পর আমি আগের বার এসেছিলাম তখন আমি ব্লগ করতাম না তুমি প্রতিবার উল্টো দিকে তাকাচ্ছো আমি কি বলছো বুঝতেই পারছি না এখন উল্টো দিকে তাকাচ্ছে কিন্তু ও তো আমার অভ্যাস হয়ে গেছে তো তোমরা আমাকে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে আমার একটু প্রবলেম আছে আমি এইদিকে তাকাই ক্যামেরাটা এইদিকে তো যাই হোক যেহেতু ও আসেনি সেই জন্য আজকে আসা আরো তো চলো একবার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দাও হ্যাঁ একবার দেখি
তো চলে এসেছি আমরা বারবিকিউ ভেতরে, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ। মানে এত সুন্দর চেঞ্জ করেছে এই সল্ট লেকেরটা, আমরা এখানে আগেও এসেছি অনেকটা, আর দেখো এত সুন্দর এখন ওয়েল অর্গানাইজ। তো এরপরে আমাদের স্টার্টার শুরু হবে, তো এখন এসে গেছে ভেজ স্টার্টার দিয়ে, পনির আর মাশরুম। এখানে হচ্ছে একটা ভেজ পকোড়া কাইন্ড অফ, তার সঙ্গে একটা বাটার নিয়ে। এরপরে এসেছে এখানে দেখো চিকেন স্টার্টার, তো চলে এসেছে তার সঙ্গে মাটন আছে, ক্রিসপি চিকেন, ক্রিসপি চিলি কর্ন আছে, এখানে প্রনস আছে, ফিশ আছে, চিকেন আছে, পনির আছে। তো আমরা তারপরে খাওয়ার পরে ওকে একটু বললো চলে একটু হেঁটে আসি, চল হেঁটে আসি। তো লাস্টে আমরা এসেছি ডেজার্ট কাউন্টারে, তো এখানে ভাবলাম একটু আইসক্রিম স্কুপ, তার সঙ্গে গোলাপ জামুন, হট গোলাপ জামুন। তো এই কম্বিনেশানটা না ব্যাপক যায়, তো তাই জন্যই ভাবলাম যে চলো এটা ট্রাই করা যায়। তো তাই জন্য নেওয়া হয়েছে কি ভ্যানিলা, তার সঙ্গে চকলেট সসও দেবে, তারপরে গোলাপ জামুন। এবার মেন কোর্সের সেকশনটা তোমাদের দেখিয়ে দিই, এটা তো নন ভেজের সেকশন, ওই দিকে একটা ভেজ, মাঝখানে স্যালাডস অ্যান্ড অল এসব ছিল, তো অনেক কিছুই ছিল, বিরিয়ানি আইটেমস ছিল, আরও অনেক কিছুই আছে। এটা ছাড়া এবার আমাদের প্লেটটা তোমরা জাস্ট দেখবে, জাস্ট প্লেটের অবস্থা জাস্ট বেজে গেছে এখন 4:45, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু রিলস করছিলাম। তো আমাদের দুজনেই, তোমরা জানো এতদিন যারা আমাদের ফলো করছো তারা সবাই জানো আমাদের অ্যাপিটাইট একটু বেশিই কম লোকের তুলনায়, তো সেই কারণ জন্য, তাই না? তো সেই কারণের জন্য জাস্ট স্টার্টার খেয়ে গল্প শুনে হর্ন দিচ্ছিল, তাই ভিডিওটা বন্ধ করতে বাধ্য হলাম। তো সেই জন্য জাস্ট স্টার্টার খেয়ে, অন্যবার আমি ডেজার্টও অনেকটা বেশিই খাই, কিন্তু এবার যেন অতটাও ভালো লাগলো না, ডেজার্ট খেতেও ইচ্ছা করছিল না অতো। বাট স্টার্টার্সটা বেশ ভালোই ছিল, ওরা মাটনের দু একবার ভালো করে ডিশও বানিয়ে দিয়েছিল, মানে ওই এবারে এবারে জানো একটু মানে কেয়ার করেছে বেশি আমার মনে হয়। হ্যাঁ, মানে আমরা কিন্তু প্রায়ই আসি অ্যাবসলিউট বারবিকিউ, প্রায় 3-4 বার যাওয়া হলো, বারবিকিউ নেশন তো প্রায়ই যাওয়া হয়, তো সেই জন্য আজকে ভালো ভিড় ছিল বারবিকিউ নেশনে, তাই না? ভালো ভিড় ছিল, সানডে বলে আরো সানডেতে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সানডেতে সবাই বারবিকিউ নেশন যাও আর জানো, তাও আমি বলে রাখি সানডেতে গেলে যেটা ফ্রি একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক থাকে লাঞ্চে, আর ডিনারে তো থাকে না, তো সেটা তোমরা পাবে না, ওটা তোমরা মানডে টু স্যাটারডে ওটাকে অ্যাভেল করতে পারবে। তো কিছু করার নেই, আমরা অন্য যেহেতু ওটা ছিল না কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, তাই জন্য আমরা এমনি নর্মাল সফট ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, কেন কি শুধু স্টার্টার্সে সফট ড্রিঙ্ক লাগেই লাগে, কোল্ড ড্রিঙ্ক বা একটা সফট ড্রিঙ্ক তো লাগবেই। তো এবার রাস্তা আজকে মোটামুটি, আসবার সময় তো ভালো ভিড় ছিল, এখন দেখা যাক, এখন এদিকটা ফাঁকাই লাগছে, তো লেটস সি কটাই বাড়ি পৌঁছানো যায়। আর এই দেখো এই শেডটা আমার জানিও তোমরা, হ্যাঁ এটা মামার্থের, আমি একটা সেই যে আগের দিন তোমাদের দেখালাম মামার্থে আমি বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি, তো এটা একটা কিছু কার্নেশন নিউট সামথিং, কার্নেশন নিউট এই শেডটা। তো বলো তো কেমন লাগছে? এসেছি আমরা এখন, বাজে কটা 8:30 বাজে, একটু ঘুরে ফিরে এলাম, তারপরে এদিক ওদিক বসে এদিক ওদিক করেই এলাম, বেশ ভালোই গেল নাকি, দারুন দারুন। তো তারপরে এসে অবস্থা খারাপ দুজনেরই, পেট ফেট একদম আইডাই করছে, যে কোনো সময় মনে হচ্ছে ফেটে যাবো দুজনে। তো তাও একটু কষ্ট করে, এবারে কি করবে, ওরে তোমার তো অফিসের কাজ আছে, অফিসের কাজ আছে আমার, আমি অফিসের কাজটা করব। আর ও অবস্থা খারাপ, ও রিলস ফিলস বানিয়ে বেচারি টায়ার্ড হয়ে গেছে, এবারে বলছে একটু শুই, আমি আর পারছি না। ঠিক আছে তাহলে শুয়ে পড়ো, আজকে তো অসম্ভব, আর কিছু আমরা খাচ্ছিই না, কোনো মতেই খাবো না, যাই হয়ে যাবে, খিদে পেলেও আদা জল খাবো, কিন্তু আর কিছু খাবো না, খিদে তো পাবে না ফার্স্ট অফ অল, ঠিক আছে, যদি খিদে পায় সেটা জানবে একদম বাজে খিদে হবে। তো এই যাই হোক, আদা জল খেয়ে শুয়ে পড়বো, অবস্থা খারাপ, চলো চলো একটু রেস্ট নিই। এখন কাজ করতে করতে কখন যে 10:30 বেজে গেছে, মানে আমি তখন ভাবলাম একটু শোবো, একটু শুয়েও ছিলাম ধরো 10 মিনিট 15-20 মিনিট, ও নিজের মতো করছিল, নিয়ে আমার হঠাৎ করে মনে পড়লো যে না আমার কিছু কিছু কাজ বাকি আছে, তো সেই কাজগুলো নিয়ে বসেও ছিলাম। আর ওটা করতে করতে কখন যে 10:30 বেজে গেছে, আর ও গেছে ঘুমিয়ে, ও তো হোশ নেই আর কোনো, একদম ঘুমের দেশে এখন। তো আমি ভাবলাম যে ব্লগটা তো এন্ডই করা হয়নি, সে কখন এসেছি কিন্তু ব্লগ এন্ড করা হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ, আশা করি ভালো লাগবে, তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার টু ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড যেমন আমরা বলি প্লিজ ডু প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন সো দ্যাট ইউ গেট অল দ্য নোটিফিকেশনস অন আর ইউটিউব চ্যানেল। এটা তো হলো একটা, আরেকটা হচ্ছে ব্লগ কিন্তু পুরোটা দেখতে হবে, ব্লগে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখাচ্ছি, আজকে তো জায়গায় গেছিলাম সেটাও তোমরা দেখবে, ভালোও লাগবে। আর আসছে একটা নতুন, আগেই বলে রাখছি একটা মিনি ব্লগ, এবার কাল বা পরশু করেই আসবে ওটা।
রেডি ফর দ্যাট ওয়ান অ্যাজ ওয়েল আর আর কি বলবো কমিউনিটিটা গ্রো করতে প্লিজ হেল্প করো এখনও কিন্তু আমরা অনেক পিছিয়ে অনেক পিছনে সবার থেকে তোমরা যদি হেল্প করো তবেই বাড়তে পারবো তবেই এগোতে পারবো আশা করি তোমরা বুঝবে তোমরা জানবে আমাদেরকে আমাদেরকে একটু এগোতে হেল্প করবে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি আর কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন গুড নাইট বাই বাই টাটা টেক কেয়ার আর কালকে তো অফিস যাচ্ছি তো দেখতেই পাবে অফিস যাওয়ার পথে কী হচ্ছে না হচ্ছে তো চলো টাটা গুড নাইট বাই বাই।